এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো রাইট নাও হচ্ছে গিয়া মেয়র হানিফ ফ্লাইওভার উপরে নিউ ড্যাশবোর্ড এন্ড বাইক কিন্তু সেই পুরনো আগেরটাই আছে। সো বাই দ্য ওয়ে, রাস্তাটা আমার খুবই ফেভারিট একটা রাস্তা, তার কারণ এখান থেকে ভিউ মানে পুরাই মাস্কুলার একটা ভিউ আসে। আর রাইট নাও হচ্ছে একটা আমার একটা ফ্যান ফলোয়ার বললে ভুল হবে আর কি, একটা ভাইবেরা দাঁড়ি মানে আমার ফ্রেন্ড লিস্টে আছে, ও আসছে আমার নক দিতেছে অনেকক্ষণ যাবো তো ওয়েট করাইছি আমি। আসলে সব রমজানের দোষ, রমজানের বাইকটা আসলে মানে প্রবলেম না দিলে এরকম হইতো না। আজকে পুরাই সব মাখা ছাকা টান হবে সামনের বাইকটা, আমার পিছনে একটা ছোট ভাই আছে, এই ছোট ভাই উড়া ধুরা টানতেছে। সামনে একটা হচ্ছে গিয়া কাটা আছে, এখানে পার করে সবাই টান উর্কিস পার্কিস একবারে। এখানে বাইকের টোল নিচ্ছে মাওয়া। আসলে যে অ্যাক্সেসরিজ পরছি আমি গরমে ঘামিয়ে গেছি, মানে আর কি গরম থেরাপি লইতেছি, জিনিসটা হচ্ছে গিয়া অনেকটা এইরকম হয়ে গেছে। কারণ হচ্ছে গিয়া এই যে জ্যাকেট। আচ্ছা আসতেছি ভাই, থাকো আসতেছি, রন আছি, রানিং আছি। ওইখান থেকে হচ্ছে গিয়ে আলাদা লেন আবার। আর হচ্ছে রাইট না রমজানটা আমরা ফালায় চলে আসছি, আর কি করুম, পোলাডারে মনটা খারাপ হয়ে গেছে বাইকটার এই অবস্থা। সো অনেকক্ষণ ওয়েট করলাম, রমজান বললো যাও, আমি আসলে আসতাম না, মানে একটা ছেলের জন্য আমার জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ যাবৎ, এর জন্যই আসা। এই যে ছাপরিরা তিনজন চুইরে বামে নিগিরার দেয় ডাইনে চাপাইতেছে গাড়ি, তাও নতুন বাইক। এইখানের কর্নারিংটা 100-100 অস্থির, হরমন দিয়া বললে তাহলে ভালো, আর হর্ন ছাড়া বললে সমস্যা। সামনে টোল, এখানে হচ্ছে গিয়ে টোল দিতে হবে আমাদের। স্লোলি 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 বেবি স্লোলি, এখানে কিন্তু একটা এবিএসের একটা ভিডিও আছে, এই যে এই জায়গায় পুরাই মানে ইতিহাস হয়ে গেছিলো, ঝনঝনা ঝনঝন আর সিরিয়াল বেবি। অযথা হর্ন বাজাবেন না এই কাকায় তো। কাছে গিয়ে টোল প্লাজা ফার্স্ট টোল আমাদের ডান, দিলাম ফার্স্ট টোল। সামনে একটা ছোট ভাই ব্রাদার আছে, সামনে আর একটা টোল আছে, এই টোলের পরে হচ্ছে গিয়ে ছোট ভাই ব্রাদার। মানুষজন কিভাবে যে পার হয় ওদের তো জিনিসটা দেখলেই অন্যরকম লাগে। হ্যাঁ রে, গাড়ি কোন দিক দিয়ে কুয়া হে না যায়। এই কাকা, এই যে পোলাপান টুপি মুভি পিন দেয় টান লইব মনে হয় আল্লাহ একবার কয়ে। এই ছাপরির বাচ্চারা মুরব্বীও পার হয়, ছাপরিরাও যায় সেন্জিয়ালায়। এই বেটা এত চাপাই নাকি। তো এখন আমরা এখানে দুইটা বাইক, একটা BS4 আর এটা হচ্ছে গিয়ে BS6, ওটাও কিন্তু ইন্ডিয়ান গাড়ি, ওটার কিন্তু পুটকি ভরা টান, মানে একবার মাথা নষ্ট পুটকি গরম টান ওটার। আর আমার বাইকটা তো পুরাই পাংখা হয়ে গেছে ইদানিং, মানে গাড়ি অনেক ফ্রি হয়ে গেছে, চলতে চলতে গাড়ির খিচাইতে গাড়ি ফ্রি হয়ে গেছে একদম। এই বাসটা কি খান ক্লাসিক, এটার জন্য ব্রেক করতে হয়েছে আমার। সামনে টোল আছে আর একটা, টোলটা দিয়ে হচ্ছে গিয়া টান শুরু করবো। বামে হচ্ছে গিয়া বাবুবাজারের রাস্তা আর সোজা হচ্ছে গিয়া মাওয়া। সামনে যে টোল, এই টোলটা দিয়ে হচ্ছে গিয়া প্লাবান খিচায়, আমরা এর আগের থেকে শুরু করি। আমরা হচ্ছে গিয়া দুইটা বাইক আর সব হারাই গেছে গা, সামনে উর্কিস পার্কিস টান সব 100-100। আমরা হচ্ছে গিয়া টোল মোল দিয়া তারপরে হচ্ছে মানে সব টানাটা টানি করবো, যেটা সত্য কথা এখন আগে থেকে টানতেছি না বাইক, মানে টপটা লুম হচ্ছে গিয়া পরে যায় এইসব রাস্তা, এখানেও টপ মপ লওয়া যাইব কোনো প্রবলেম নেই। তো হিয়ার ইজ মাই নিউ ড্যাশবোর্ড, লিন হচ্ছে, লিন হইলে অন্যরকম দেখা যাবে একটু,
কিন্তু ড্যাশবোর্ডটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন সবাই। আসলে 128 নর্মাল স্পিড মনে হইতেছে আমার কাছে, গাড়ি কেমন যেন একটু কাঁপতেছে লাগতেছে আমার কাছে। ফার্স্ট হোল চলে আসছে, কোনটা দিয়ে ঢুকবো বুঝতেছি না, যেটা কম ওটা দিয়ে ঢুকতে হইব। ওই দুটা কি বন্ধ? ভাই কয় টাকা? এই যে তো মাত্র ফার্স্ট হোল দিলাম।